সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কৃত্রিম উপগ্রহ এবং এর ইতিহাস সম্পর্কে জানব। মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের বলা হয় কৃত্রিম উপগ্রহ। রকেটের সাহায্যে এদের উৎক্ষেপণ করা হয়। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা এদের কক্ষপথে ঘুরে। কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং চাঁদের তুলনায় অনেক নিচু দিয়ে পৃথিবীর চারদিকে ঘুরে। নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য এদের প্রয়োজনীয় দ্রুতি থাকতে হয়। পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে তার দ্রুতি হবে তত কম, ফলে পৃথিবীকে প্রদক্ষিণ করতে এরা বেশি সময় নেবে। আমরা জানি পৃথিবী 24 ঘন্টায় এর নিজ অক্ষের চারদিকে একবার পাক খায়। সুতরাং কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টা পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে তাহলে একে পৃথিবী থেকে স্থির বলে মনে হবে। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযাত্রার ইতিহাস খুব একটা পুরনো নয়, একেবারেই নতুন। তোমরা জেনে অবাক হবে যে মহাকাশযাত্রার প্রথম পদক্ষেপটির সূচনা হয়েছিল 1957 সালের 4 অক্টোবর। এই যাত্রার সূচনা করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তারা স্পুটনিক 1 নামক কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করে। স্পুটনিক শব্দের অর্থ হলো ভ্রমণ সঙ্গী। একই বছর 2রা নভেম্বর স্পুটনিক 2 নামক আরেকটি কৃত্রিম উপগ্রহ তারা মহাকাশে পাঠান। প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম এক্সপ্লোরার 1। এই উপগ্রহ 1958 সালের 2রা ফেব্রুয়ারি মহাকাশে পাঠানো হয়। বস্টক 1 নামক সোভিয়েত কৃত্রিম উপগ্রহ মানুষ নিয়ে প্রথম পৃথিবীকে প্রদক্ষিণ করে। যে মানুষটি প্রথম মহাকাশে গিয়েছিলেন তার নাম সোভিয়েত ইউনিয়নে ইউরি গ্যাগারিন। তিনি 1961 সালের 12ই এপ্রিল বস্টক 1 কৃত্রিম উপগ্রহে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন। বস্টক 6 নামক কৃত্রিম উপগ্রহে চড়ে প্রথম সোভিয়েত নারী মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা মহাকাশে ঘুরে আসেন 1963 সালে। ইনটেলস্যাট 1 কৃত্রিম উপগ্রহকে পাঠানো হয় বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য যোগাযোগ উপগ্রহ হিসেবে। রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য পাঠানো প্রথম উপগ্রহ হলো ল্যান্ডস্যাট 1। একে পাঠানো হয় 1972 সালে। আন্তর্জাতিক যোগসূত্র স্থাপনের জন্য অ্যাপোলো সয়ুজ টেস্ট প্রজেক্ট নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রথম পাঠানো হয় 1975 সালে। পৃথিবীর বিভিন্ন দেশ এ পর্যন্ত হাজার হাজার কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। কয়েকশত কৃত্রিম উপগ্রহ বর্তমানে ব্যবহার করা হচ্ছে এবং হাজার হাজার অব্যবহৃত কৃত্রিম উপগ্রহ বা তাদের অংশবিশেষ মহাকাশ ধ্বংসাবশেষ হিসেবে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তারপরে আমরা জানব কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চলা বা ভ্রমণ। পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। কৃত্রিম উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলই এই কেন্দ্রমুখী বল যোগায়। হিসাব করে দেখা গেছে যে যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে তুলে পৃথিবী পৃষ্ঠে সমান্তরালভাবে প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। কিন্তু এত উপরে তুলে কোনো বস্তুকে এত বেশি বেগ দেওয়া সহজসাধ্য ব্যাপার নয়, কারণ বায়ুস্তরের সাথে তীব্র সংঘর্ষে এত তাপ উৎপন্ন হবে যে বস্তুটি পুড়ে ছাই হয়ে যাবে। 3টি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট উচ্চতায় তুলে পরে ভূপৃষ্ঠের সমান্তরালে ব্যাগ দেওয়া হয়। তখন কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব। কৃত্রিম উপগ্রহ নানা রকম কাজে ব্যবহার করা হয়। ব্যবহার অনুসারে এদের বিভিন্ন নামে অভিহিত করা হয়, যেমন যোগাযোগ উপগ্রহ, আবহাওয়া উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ, সামরিক বা গোয়েন্দা উপগ্রহ, নৌ পরিবহন উপগ্রহ ও জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। তাহলে প্রথমে আমরা দেখব যোগাযোগ উপগ্রহ।
আমরা অনেকে ইংল্যান্ড আমেরিকা বা অন্য যে কোনো দেশে আত্মীয় স্বজনের সাথে টেলিফোনে কথা বলে থাকি। আমরা যখন টেলিফোনে অন্য দেশের কারো সাথে কথা বলি তখন আমাদের দেশের কোনো ডিশ এরিয়াল থেকে একটি বেতার সংকেত কৃত্রিম উপগ্রহে প্রেরিত হয়। উপগ্রহটি সংকেতটিকে অপর দেশের কোনো একটি ডিশ এরিয়ালে পাঠিয়ে দেয়, সেখান থেকে যার সাথে কথা বলছি তার টেলিফোনে পৌঁছায়। এছাড়া আমরা বিভিন্ন দেশে অনুষ্ঠিত বিশ্বকাপ বা অলিম্পিক গেম টেলিভিশনে দেখে থাকি। অন্য দেশ থেকে একইভাবে বেতার সংকেত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমাদের টেলিভিশনে পৌঁছায়। যে দেশে খেলা হচ্ছে সে দেশ থেকে ডিশ এরিয়ালের মাধ্যমে একটি সংকেত উপগ্রহে পাঠানো হয়। উপগ্রহ সংকেতটি পুনরায় আমাদের দেশের কোনো ডিশ এরিয়ালে পাঠিয়ে দেয়, সেখান থেকে আমাদের টেলিভিশনে পৌঁছে। কৃত্রিম উপগ্রহ এখানে রিলে স্টেশনের কাজ করে। এই উপগ্রহ টেলিভিশন প্রোগ্রাম ও টেলিফোন সংবাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বয়ে নিয়ে যায়। এর নাম তাই যোগাযোগ উপগ্রহ। আবহাওয়া উপগ্রহ। আমরা টেলিভিশন ও রেডিওতে আবহাওয়ার খবর শুনি এবং পত্রিকায় আবহাওয়ার খবর পড়ি। এসব মাধ্যম আবহাওয়ার এই পূর্বাভাস কোথা থেকে পায়? আবহাওয়া উপগ্রহ আবহাওয়ার পূর্বাভাস দানকারী ব্যক্তিদের জানিয়ে দেয় ওই দিনের বা পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন হবে, কোথায় মেঘ সৃষ্টি হচ্ছে, কোন দিক দিয়ে মেঘ যাচ্ছে, কোথায় কখন বৃষ্টি হতে পারে, বায়ুপ্রবাহ সাইক্লোন সৃষ্টি হওয়া কোথায় ঘনীভূত হচ্ছে, কোন দিকে আঘাত হানতে পারে, তার সব কিছু এই উপগ্রহ পর্যবেক্ষণ করে পূর্বাভাস দিতে পারে। এজন্য এই উপগ্রহের নাম আবহাওয়া উপগ্রহ। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। এই উপগ্রহ পৃথিবী পৃষ্ঠে সুস্পষ্ট চিত্র দিতে পারে। সমুদ্রে কোথায় কোন জাহাজ থেকে তেল চুয়ে পরিবেশ দূষণ করছে, কোন শহরের বায়ু দূষিত ও ময়লা এই উপগ্রহের সাহায্যে ছবি তুলে জানা যেতে পারে। কোন মাঠে ফসল ভালো হচ্ছে, কোন ফসলে রোগবালাই বা পোকামাকড় আক্রমণ করেছে কিনা তা জানতে তথ্য ও ছবি এই উপগ্রহ পাঠাতে পারে। বনের কোথায় আগুন লেগেছে, কোনো জাহাজে যাত্রাপথে হিমবাহ আছে কি না তা জানতে এই উপগ্রহ সহায়তা করতে পারে। মাটি পানি ও বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয়। সামরিক বা গোয়েন্দা উপগ্রহ। গোয়েন্দার কাজ করার জন্য সামরিক বাহিনীতে এই উপগ্রহ ব্যবহার করা হয়, তাই এর নাম গোয়েন্দা উপগ্রহ। প্রতিপক্ষ যোদ্ধারা কোথায় লুকিয়ে আছে, গোপনে তারা কোথাও অনুপ্রবেশ ঘটাচ্ছে কি না, কোনো গোপন আক্রমণ হচ্ছে কি না ইত্যাদি খবর সংগ্রহের জন্য এই উপগ্রহ ব্যবহার করা হয়। নৌ পরিবহন উপগ্রহ। আমরা গাড়ি বিমান বা জাহাজে ভ্রমণ করে থাকি। বিশাল সমুদ্রে জাহাজ কী করে এর অবস্থান নির্ণয় করে, কোন বিমান আকাশে কোথায় আছে তা কী করে জানে, এক দেশ থেকে আরেক দেশে যাবার সময় কী করে বুঝতে পারে কোথায় আছে। গাড়ি সামুদ্রিক জাহাজ ও বিমান এদের অবস্থান সঠিকভাবে নির্ণয়ের জন্য নৌ পরিবহন উপগ্রহের সহায়তা নিয়ে থাকে। জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। এই উপগ্রহে রাখার টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্র মহাবিশ্ব সম্পর্কে বিভিন্ন অজানা তত্ত্ব জ্যোতির্বিজ্ঞানীদের দিয়ে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের 12তম অধ্যায় মহাকাশ এবং কৃত্রিম উপগ্রহ। তাহলে আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব। সবাইকে ধন্যবাদ।